চট্টগ্রামের নগরের বিভিন্ন সড়কে ছিন্নমূল পথশিশু, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রেটার চট্টগ্রাম ইউথ ফোরামের উদ্যোগ ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। সংগঠনের আহ্বায়ক মির্জা ইমতিয়াজের সভাপতিত্বে এ সময় সাদ ইরশাদ, আশিক বন্ধু, তসলিম খা, মোহাম্মদ কামাল সহ অন্যরা উপস্থিত ছিলেন।